313 জন, কাফের ছিল, মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000, ঠিক কিনা কও? 313 জনে 1000-এর লগে খেলছে, ঠিক কিনা কও? আমরা তারা কি ঠক জেনা জিতছে? জিতছে। আমরা তারা কি মোড়া নাসিও? আমরা তারা সিওন এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই। 313 জন নবীজির মক্কাতে কষ্ট হইতে আছে, ছাড়া দেওয়ার দরকার? আর সামান্য একটু ছাড়া দিতে আছে। কিনা করছে ফজর পর্যন্ত? ষড়যন্ত্র, ষড়যন্ত্র। মানে হুজুর ওয়াজ করা যা মাই না, মার হাবা পায় না, জিরো কেনা মার হাবা। 300 নবীজির মক্কা থেকে যখন মদিনা ফাড়াই দিছে, কাফেরারা চিন্তা করলো মদিনার তারা গোয়েন্দা ফাড়াইছে আবু জাহেল। কে কথা কয় না? কে? আবু জাহেল হইল চিফ কাফেরদের কমান্ডার, তে হইল পার্লামেন্টের এই আপনার স্পিকার। এই আবু জাহেলে ফিসে ফিসে গোয়েন্দা ফাড়াইছে, রে মোহাম্মদ যে আমরা মক্কাতে বার করে দিলা, একটা ডর দেখাই দিলা, এবারে যে মদিনা গেল গা, মদিনার মানুষটি কি তা করছে কুদুর খবর লো। গোয়েন্দায় গিয়া দেহে মদিনার বেড়াইতে নবীরে লইয়া লুপালুপি করতে আছে, কেউ আইনা ফাটনা খাজুর দেয়, সকলে তার ঘরণি তো চায়, নবীজির আদর যত্ন করতে আছে, বেরিয়েতে বেড়াইতে জিগায়, আমরা নবীজিয়ে কোন রাস্তা দিয়ে আঁটবো? কয় কে রে? কয় আমরা এক নজর কুদুর চাইতাম। সুবহানাল্লাহ, কেন না সুইটে সুইটে বাচ্চা কাচ্চা আমারে গিয়া কামা গো, এই জাহিদা দিয়েছেন। কয় জাহিদা কি তোকে বিভূত? কয় দুজাহানের বাদশাহ নবী মদিনায় আইছে, আমরা পাহাড়ের জঙ্গলে গিয়া সেখান থেকে আমরা ফুল ছিঁড়ে আনবো, নবী যখন হেঁটে যাবে আমরা আহলান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম জানাবো। সুবহানাল্লাহ, বললেন বেড়াইতে ফিসি দিয়া লাইন ধরে রয়েছে, বেরিয়েতে ঘরের সিহা সুফি ইয়া জানালা খুললা সাইয়া রয়েছে, আর সুইটা সুইটা ফোলা ফাইনে বাচ্চা কাচ্চা দি, নবীর দুই সাইডে দাঁড়াই রয়েছে লাইনের ভিতরে। নবীজি যখন মাথাটা নোয়াই আস্তে আস্তে আটতে আছে, ছোট ছোট বাচ্চারা ওই পাহাড়ি ফুলগুলো নবীর গায়ের ভিতরে ছিটাইয়া ছিটাইয়া দেয়, আর সুন্দর সুললিত কণ্ঠে তারা গান গায়, তাল্লা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা وجب الشكر علينا ما دعا لله دا। বাচ্চা কাচ্চারা গান গাইতে আছে, আর নবীর গায়ের মধ্যে ফুল ছিঁড়ে দিতে আছে, নবীজি মাথার নয় আগ গাইতে আছে, বেরিয়েতে বেড়ার ভাই দিয়া সাইয়া রয়েছে, বেড়াইতে ফিসি দিয়ে মিছিল করতে আছে। গুয়ান্দা এই খবর লইয় দৌড় দিয়ে গেছে মক্কায়। কই গেছে মক্কায়? কথা কয় না? কই গেছে মক্কায়? গিয়া কয় জাহেল ভাই সাহেব, কয় কি থাকো সর্বনাশ? কয় কি সর্বনাশ? কয় আমরা গিয়া বাড়ারে মারতাম দড়ি, আমরা ফোলা ফাইনি গিয়া বাড়ারে ইডা, আর আমরা বেড়েতে গিয়া রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখে, আর হ্যান বেড়েতে নবীরে সাউনের লিগে বেড়া ভাঙ্গা লইয়া ফরনের কথা, ফোলা ফাইনি গিয়া ফুল ছিঁড়া, আর বেড়াইতে নবীর লুপা লুপি করে আদর করে যত্ন করে, কেউ কান্দ লইয়া লায়, কেউ ফাঁকনা খা জুড়ে দেশি মুরগি ডিমের না সিদ্ধ করে খাওয়া, সুবহানাল্লাহ। কয় না করে কসকিতে এই কারবার? ক হ কত এই মদিনার মানুষটি সবজি যদি এত লইয়া না, তো মোহাম্মদ তো আমরা ছাড়তো না, যেই কাম আমরা কইরা দিছি, আমরা তো মনোরাখ্যে আর ফলে তো ধর্ম কী তা করার? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আবু জাহেল, মেম্বার অফ পার্লামেন্ট আবু লাহাব ওদ্বা সাহেবা, সব কাফেরা রয়েছে মেম্বার অফ পার্লামেন্ট। এবার আবু জাহেলে ডাক দিয়ে অ্যাজেন্ডা আনছে, অ্যাজেন্ডা তো বেশি কিছু না, অ্যাজেন্ডা হইল যে এই মোহাম্মদ এই যে মদিনায় গিয়া যে আসন গেল, হ্যাঁ একটা লড়া দেওয়ার দরকার, যুদ্ধ করণ লাগবো, কত আমরা রেডি আছি, কত তোমরা নাম লেখাও। নাম লেখাইতে লেখাইতে মোড়া তাজা, এরপরে করে নৌজোয়ান যুদ্ধে পারদর্শী এমন লোকের সংখ্যা হয়ে গেল 1000। কয় হাজার? কথা কেন? কয় হাজার? সিহন না মোড়া একেবারে এরকম দিক কুন্ডা ফাঁস কুন্ডা হাতাই আবার করণ লাগে এরকম মোড়া। এরপরে গিয়া গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে বর্ষা, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, সব লইয়া তারা রওনা করছে 1000। এই কথা নবীজির কানে কানে গিয়া কেরাজানি করে দিছে, ইয়া রাসূলুল্লাহ এই মক্কাতে যে আপনি আইয়া পড়ছে, হেতারও তো দুম দূরে রয়েছে না, হেরা তো 1000 লোক রেডি করছে, মদিনায় বিলে আক্রমণ করবো। নবীজি মসজিদের ভিতরে বইয়া বইয়া কান্দে, সুবহানাল্লাহ। কয় না? বইয়া বইয়া কান্দে, কথা কয় না রে? নবীজি বইয়া বইয়া কিতা করে? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? মক্কা আপনি সারাটা জীবন কান্দা কাটাইলেন, আপনার কান্দা কিদা
হ্যাঁ ঠিক আছে বল আমিন কও তো মক্কায় কয় যাবনে এই যে এই কান্দলেন সারা জীবন মক্কায় অন মদিনায়ও কান্দে তো আমরা মদিনা আনছি কি উত্তম আপনি রে সুবহানাল্লাহ কইছেন না মদিনা আনছিলাম কি উত্তম আপনি এখনো যদি আইয়া কান্দে তো আর লাভ রইল কি কয় তখন কি করো কয় যে আরো খবর পাইছি মক্কায় বিলে 1000 রেডি হইছে কয় হাজার তো আবু বকর তোমার কি মত আবু বকর কি গরম মানুষ না নরম মানুষ নরম মানুষ একবারে নরম মানুষ আবু বকর দাঁড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ 1000 এ তো রেডি হইছে আমি আবু বকরের ব্যবসা আছি মক্কা কয়েকজন ধনীর ভিতরে আমি একজন শান্তি স্যার কথা কেন না হ্যাঁ সাধারণ কেউ কথা কেন না কয় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা মক্কা ছেড়ে মদিনা আইয়া ফরলাম আপনি বললেন আইয়া ফর এটার লগে যা বেলার দরকার নাই আইয়া ফরলাম মদিনায় আর হেই মদিনায় দাঁড়াই এইটার যখন আইতি আছে ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না আর সারা সারি এটা কি গরম দাঁড়া না নরম দাঁড়া নরম দাঁড়ায় রম গরম তো ইনটেক রয়েছে গরম কেড়া হজরত উমরে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আবু বকরে যখন এরকম খেফা নবী যা ডাক দেখো উমর তোমার কি মত উমরে কই ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লাগিয়া গেছে এটা দি যা শুরু করছে আই তখন কুবকুবি একটু উল্টো আল্লাহ যা করে তো আর নবী যে কয় তোমরা কি সবার একমত কহ কত নাম লেখ নাম লিখতে লিখতে লাগছে 313 জন 313 জন 313 জন নাম লিখে সারছে নবী যে আবার কাম সাহাবার কি রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন আপনি হাইয়া কান্দেন কেন কি কারবার কি আল্লাহর নবী ডাক দেয়া কয় অ মুসলমানেরা 313 জন নাম লিখেছো আমি বুঝে ফেলছি 313 জন তোমরা জীবন বাজি রেখে যুদ্ধ করবা আমি নবী তোমাদেরকে একবেলা খাইতে দিতে পারি না গোসল করে লুঙ্গি বদলানোর লুঙ্গি নাই তোমরা কেমনে যুদ্ধ করবা অস্ত্র পাবা কই মদিনার মুসলমান লাভ দিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া কয় নবী গো ও নবী ওই অস্ত্র যুদ্ধ করব মক্কা মদিনায় সবাই মিলে আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা নবী যুগে তো বাদ যাও যার জন্য অস্ত্র লইয়া যাও মদিনার বাড়ায় এক বড় গেছে গিয়া সেটা ডাক দেখো কই গেলা কেন তো কোথায় লোক কাশি তো শহীদ তোলে শহীদ তোলে তা দাওবার করছে আসার নাই কই তরবারি ডানা হেন রাখছিলাম কইতেন ডানা দেখছি খেলছে গিয়া দেয় গড়ের কোন তরবারিটা দুই টুকরো হইয়া ফিরে রইছে ঘরের সিফাতে বর্ষা বার করছে বাট নাই দাব আছে আসার নাই তরবারি ভাঙ্গা বর্ষা আছে বাট নাই এটি থুবাইয়া থাবাইয়া না নবীজির সামনে এনে হারাইছে নবী যুগে এটি গীতা কয় অস্ত্র নবী যুগ এটি দিয়ে কেমনে গীতা করবা কই ইয়া রাসূলুল্লাহ বালু দিয়ে দাঁড়াইলো আবার কও এই অস্ত্র দিয়ে যুদ্ধ হইব আবার সাহাবারা সিল্লান দিয়া কই ইয়া রাসূলুল্লাহ মুসলমান অস্ত্র দিয়ে যুদ্ধ করে না মুসলমান যুদ্ধ করে তার ঈমান দিয়া ঠিক কি না কয় এখন সব লাইন ধরে দাঁড়াইছে খুব সংক্ষিপ্ত সময় কম সবাই যখন লাইন ধরে দাঁড়াইছে নবী জি কয় লাইন ধরো কতজন না 313 কতজন 313 আমরা কত হাতারা কত 1000 আমরা একটি মোটা নসিহ হেতারি দিকে সিহনটা মোটা হেতানি অস্ত্র শস্ত্র লইয়া আইতে আছে আর নবীজি যে এই বাংলা তরবারি সকলে লাইন ধরে দাঁড়াইয়া কেউ এর একটা তরবারির টুকরা দিছে কেউ এর একটা দাও দিছে কেউ এর একটা বর্ষার বাদ দিছে দিয়া সেটা কয় নাও যাও সবাই রে দিয়া সারছে অস্ত্র হইয়া শেষ হইছে লোক বাহির হইছে একজন কয়জন অস্ত্র আর নাই লোক বাহির হইছে কয়জন একজন মা কথা কানা কয়জন একজন লোক বাহির হইছে অস্ত্র নাই যে বেড়ায় অস্ত্র পাইছে না সেই বেড়া ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন কহ তুমি দেহ না আর অস্ত্র নাই কইতাবি দেহি না তুমি আমার নাম বেড়াই আছে না খাতার ভিতরে তো এইটা লিখু ভাই বাবি কি রং সাহেব আমিও তো আপনি আমার অস্ত্র দেওয়ান লাগবো সুবহানাল্লাহ কইতেন না নবী যুগে আও বিরক্ত করেন অস্ত্র থাকলে না দিতাম না থাকলে দেন করতে কইতাবি হইনি আপনি করতে দিবেন এটা আপনার ব্যাপার আপনি সেনাপতি না আপনি যেমন ফারেন একটা লাইন করে দেন নবী যুগে আরে চতুর্দিকে চাইয়া দেহে মরুভূমির উপরে একটা মরা খেজুরের ডাল ফুলে রয়েছে নবীজি উঠতে গিয়া খেজুরের ডাল ডান্ডা দিয়া মুসকি হাসি দিয়া কয় তোর কিছু দিতাম পারলাম না তুই এই খেজুরের ডালটা রাখ সময় মতো কামও লাগবো সাহাবা সিল্লাম দিয়া কইয়া রাসূলুল্লাহ অন্যের আর তরবারিটা আর আমার খেজুরের ডালটা খোদার কসম যেহেতু এটা আপনি আলগা করে দিছেন ওই তরবারির চাইতে আমার এই মরা খেজুরের ডাল অনেক দামি অস্ত্র সুবহানাল্লাহ বলেন যুদ্ধের ময়দানও গেছে আমরা তারা কতজন
হেতানডি কত 1000 হেতানডি একটা আতির ফিডো আতি বইয় রইছে গোড়ার ফিডো গোড়া বইয় রইছে এতানে আমরা গোড়ে দে শক্কর দে নর্তকি নাচতে আছে গায়কি গাইতে আছে আস্তা দুম্বা দয়ে কাবাব বানাইয়া খাইতে আছে এতানে ডিগবাজি খাইতে আছে দৌড় দে সাহাবার কম এটা কি আইয়া ফল্লাবে তে রেড শুরু করছে গরে এর ভিতরে এতানে 1000 রেডিও আইছে এর ভিতরে একটাই ছিল বীর যোদ্ধা তাকে গোড়ার ফিডো উঠটা দৌড় দিয়া মারতা তাইছে আইয়া সেটা গোড়াটারে একটা ঘুরান দিছে গোড়ার খুঁড়ে কইরা বালু উঠা পুরা বদরের প্রান্তর অন্ধকার হয়ে গেছে আইয়া সেটা কয় ও মুহাম্মদ সবাই বলো সাল্লাল্লাহু তোমার এত বলো কলিজা তোমার মতো ডিমো খারাম নাউজুবিল্লাহ বলবেন না আমরা কেউ দেখি নাই তোমার বাড়ি হইল মক্কায় বাপদাদা মক্কায় চোদ্দ গুষ্টি মক্কায় বড় হইল মক্কায় শৈশব মক্কায় জন্ম মক্কায় কৈশোর মক্কায় যৌবন মক্কায় বিবাহ সাদী মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মাইয়া বিয়া দিছো মক্কায় ব্যবসা করছো মক্কায় খাদিজার আমরা দিলাম তোমারে আদর করলাম বাপ হারাইছো জন্মের আগে মা হারাইছো ছয় বছর বয়সে তোমার আদর করে করে ফাঁকনা খুরমা খাজুর খাওয়াইছি তোমার জমজমের ফানি খাওয়াইছি জীবনে একটা ফুলের টোহা দিছি না লাস্টে যে তুমি লাই লাহিল্লাল্লাহ কইয়া না ফেস্টা লাগাইছো না হইলে তো আমরা তোমার মাথা তুইয়াই রাখছিলাম আর রাজ্য আইয়া সেটা বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরতে আস তোমার মতো ডিম খারাপ এই কথা কইয়া যখন কাফেরটাই সিল্লান দিছে নবীজি দুম ধরে বইয়া রয়েছে হজরত আলী 21 বছরের যুবক ফাউ দি হাত রিসিহন সিহন আলী গিয়া নবীজি রাত্রাত ধরছে ধরা কইয়া রাসূলুল্লাহ তে কথাটা কিটা কইলো নাই মালাই তামরে আলী নবীজি কাও যেটা বুঝো নাই এটা লয়ে কথা কইতো কইও না নাই মালাই তান তুমি আবার লগে ফারবা এবারে নাম উঞ্চ তুমি এবারে নাম ওদু উঞ্চ না এবারে হইলো মক্কার বীর পুরুষ সুইটা সাইটা না ঘুমাইলে এবারে নাম কইয়া মা বাপে ডর দেহাইয়া ঘুম ফাতাই রে হে দিয়া নাই মালাই তান তুমি ফারবা এবারে লগে তালিয়ে দুম ধরে বইয়া রইছে হ্যাঁ তা আবার সিল্লা দিছে মোহাম্মদ যুদ্ধ করতে আইয়া ঘরের ভিতরে বইয়া থাকলে সারব বেড়ি হইতের মতো ঘরে বইয়া রইছে তা ধর হইলে দাম বাড়ে না আলিয়ে কইয়া রাসুল রাতে কথাটা কি থাকলো নামালে তো নেই বস তুমি নামালে তো তুমি দাঁড়াল তা সিদ্ধ ঢুক দৌড় লাগতো না হাতের লোকে মিলাইয়া দৌড় লাগতো না তুমি নামালে তো নিব আবার হাতে কয় মোহাম্মদ আমরা কিচ্ছু মনে করতাম না তুমি যখন ফারতাছো না তুমি ফিরা মদিনায় যাইগাও ফিসিদে আমরা দৌড়ানো দিতাম না কা পুরুষের মতো যেমনে সেমনে যাইগাও এবার আলিয়ে নবী যে রাত্রা মধ্যে এমনি ঠাবড়া দিয়া আঞ্জা দিয়া ধরছে দুইটা চোখের ফানি দিছে এমনি চোখটি মনে হয় যেন জ্বলতে আছে বাল্পের মতো আলিয়ে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি খালি অনুমতি না দেন খোদার কসম আমার বয়স কম হইতে পারে শৈলদা সিহন হইতে পারে ওভার কনফিডেন্স আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে তার দেহ থেকে আমি তার কন্যাটাকে আলাদা করার ক্ষমতা রাখি আরো রয়েছে সবাই করা আমিন জুড়ে কর আরো জুড়ে নারা দিয়া নারা দিয়া এত্রি মানুষ আমিন করলে সামিয়ানাটাকে সরত করেছি তাদেরকে অন্য কথায় আমিন করা আবার আলী যখন এই কথা কইছে নবী আলীর দিকে সাইয়া দিস কতক্ষণ সাইয়া থেকে কয় যা ফি আমানিল্লাহ সুবহানাল্লাহ বলবেন না ফিটার ভিতরে একটা থাবড়া দিয়া কয় যা ফি আমানিল্লাহ আল্লাহর কাছে আমান আলী একটা তরবারি লইয়া আটতে আটতে মারো গেছে হেতে আলী রে দেখা ওই বীর পুরুষটা ঘোড়ার ফিরতে নামছে নামে কয় কী নাম তোমার আমার নাম আলী সুবহানাল্লাহ বলবেন না তোমার আব্বার নাম আমার আব্বার নাম আবু তালেব কো তুমি তালেব সাহেবের ফুটে আরে তালেব সাহেবের লোক আমার ভালো দুস্তি আছি আমরা এক লগে ঘোড়া চালাইছি তরবারি চালানি শিখছি তো তুমি কি মনে করে আইছো তোমার ফাটাইছি কে রে যুদ্ধের লেগে আইছি তো তুমি কি আমার নামটা মাগে শুনছো না কহ শুনলেই তো আইছি কারে বাতি যা এটা তুমি আমার লগে যুদ্ধ করবা কিতা কইতাম মোহাম্মদে কি আমার লগে মস্কারা করে আচ্ছা কিছু মাইন্ড করলাম না তুমি যাইগাও তুমি জি গাইও আমি কে আড়া তারপরে আর আওনের রুচি থাকতো না আলিয়ে আপনি কী আলাপ সালাপ শুরু করছে এটা কি আপনার বাড়ির রুম মনে করছে এটা বদরের ময়দান না আর আপনি একজনের লোকে আমি এতক্ষণ কথা কইলে সারবো আপনার যদি আমরা একজনের বাগে তিন চারজন ফুটে বইয়া রয়েছে আপনার শেষ করো না আমার বাগে আরও দুইজন রয়েছে না আলাপ সালাপ করতে আছে হ্যাঁ নয় তা কি
আমার বীর পুরুষ ডাক দে পালি রে ওয়ালি, তোর আব্বা আমার বন্ধু মানুষ, আমি আমার তরবারি দিয়ে ভাতিজার রক্ত ঝরাইতে চাই না, তুমি তাড়াতাড়ি ফিরে যাও। আলী ডাক দেয়া পায় সাসা, আপনি যদি আমার সাসা আব্বার বন্ধু হন তো আমার তো সাসা, আপনার একটা কথা কই, এটা কে সাসা কে ভাতিজা, এই জন্যই ময়দানে আমরা আসি নাই, আজকে প্রমাণ হবে কে মুসলমান আর কে কাফের। মক্কার বীর পুরুষ মারাত্মক রাগান্বিত হইলেন, ডাক দেওয়া কয় ছোট মুখে এত বড় কথা, তাইলে তুমি তরবারি উঠাও। আলী মুস্কি হাসি দিয়া কয় সাসা, আপনি মুসলমানদের নিয়ম কানুন জানেন না, আমরা কখনোই আঘাত করি না, আমরা ফিরাই। কেউ আঘাত করলে আমরা ফিরাই, তরবারিতে আমি উঠাবো না আপনি উঠাবেন। এবার মক্কার বীর পুরুষ মারাত্মক রাগান্বিত হইয়া টান দিয়া তরবারি বার করছে, গোটা বদরের প্রান্তর মনে হয় বিচড়ি চমকাইছে, তরবারিটা টান দিয়া বার করে সেরা আলীর দিকে যখন লাত মানাত উজ্জার নাম দিয়া কুপ মারছে। আলী তো সিহন মানুষ, আস্তে করে মাথাটা ঘুরান দিয়া লাইছে, মাথাটা ঘুরান দিছে পরে তরবারিটা দুইটা গেছে গা মাটির তলে, তার আত্রা গেছে গা মাটির কাছে, এমন জুড়েতে কুপ মারছে আলীর যে ঢালটা এটা দুইটা টুকরা হয়েছে, তরবারিটা মাটির তলে গিয়া আত্রা গেছে গা মাটির কাছে। অন্তে সুজানা বাঁকা আলী একটা আর্দ্র সময় দেওয়া জানা সাসারে, আবার তে যখন বাঁকা আলী তরবারি টান দিয়া আল্লাহ একবার বইলা, তার এই ঘাড়ের উপরে এমন জুড়ে একটা কূপ মারছে, একটা কূপের লগে দেহ থেকে তার কল্লাটা আলাদা হয়ে গেছে। আল্লাহর নবী লাভ দিয়ে বেরো হয়ে আসলেন, আলীরে টান দিয়া কুলে উঠাই নিলেন, কপালে চুমা খাইলেন। মুসলমান 313 জন, আর কেউ তাঁবুর ভিতরে নাই, কাফেরদের শিবিরে এবার স্তব্ধতা হয়ে গেল, কাঁপা শুরু হয়ে গেল। মুসলমান 313 জন যারে যেহেন ফায় আহারে কুপ কুবাইয়া ফানা ফানা করে লাইল, 70টারে কুবাইয়া দুই টুকরা করে লাইছে, বাহি 70টারে ফিস মোড়া বান্ধিয়া হতাই লাইছে, বাহি যে ডুমাবু কইয়া দৌড় দিছে, কোনো ডার ফাঁসা নাই, কোনো ডার আত নাই, কোনো ডার ঠ্যাং নাই, কুলমতে ফাল দিয়া গিয়া মক্কায় ফরছে। এটা হইল মুসলমান ঠিক কিনা? মুসলমান মনে রাখবো, এই পৃথিবীতে মুসলমান ছিল সিংহের জাতি, মুসলমান ছিল বাঘের জাতি, আমরা ঘুমিয়ে পড়েছি বলে আজকে সামসিকারাও আমাদের কানের ভিতরে লেজ ঢুকাইয়ে সুরসুরি দেয়, ঠিক কি রকম? মানে রাখবা, মুসলমান দমিয়ে রাখার বিষয় না। শীতকাল আইলে কামাইল্লা গাছের ভাতা নিজে গিয়া সুইটটা ফলায় মনে করছে গাছটা মরে গেছে, গা সুইটটা ফলায় গিয়া আমার দাঁড়া দাও দাও দিয়ে কিছু করবি, কয় গাড়ার কামাইল লাগে টালাম রে, এই ফাতা ফুতো জড়ে গেছে গা, এটা মরে গেছে গা, মা আইস দিয়া কয় ফুটে, তুই তো নতুন মানুষ, কামাইল লাগা চিনস না, এটি ফাতা জড়ে সামরার তোলে যেতা। সময় বাংলার মুসলমান চুপ করে আছে, মনে রাখব যখন বর্ষার প্রথম বৃষ্টির ফোঁটা হবে আবার নতুন করে পাতা গজাবে ইনশাআল্লাহ। জীবন দেবে, ইমান দেবে না, রাজি চোখের হাত তুলে দেখা, বন্ধুগণ মনে রাখব, আজকে পুনে 200 কোটি মুসলমান, আজকে আরাকানে আমার মুসলিম বোন ধর্ষিত হচ্ছে ওই বার্মার সেনাবাহিনীর কাছে, কারণ হলো আমার যুবক আজকে নিথর নিস্তব্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলো? আজকে কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্ত রঞ্জিত হচ্ছে ভারতের হায়ানার মাধ্যমে, আমার যুবতী বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে শুধু মুসলমান নিশ্চুপতার কারণে, ঠিক কিনা বলো? আজকে ফিলিস্তিনের মরুভূমি আজকে রক্তে রঞ্জিত হচ্ছে আমার শিশুর রক্তে শুধু আমাদের নিথর নিস্তব্ধতার কারণে, ঠিক কিনা বলো? মুসলমান যদি আমার গর্জে উঠতে জানে
খোদার কসম, পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য, পশ্চিমে অস্ত যাওয়া যেমন সত্য, এই দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর আকাশে ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করবে উঠবে, এর চাইতে আরো বেশি সত্য, ঠিক কিনা বলো? প্রয়োজনে যদি জীবন দিতে হয়, প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, বাংলার মুসলমান রাজপথ রক্তে রঞ্জিত করবে ইনশাআল্লাহ। যে সবাই করে আমিন, উফরি দিয়া পানি দিয়া গড়া দিয়া কাটতা দেব, ঠিক কিনা কও? স্লো পয়জনের মতো কাজ করছে ওটা, জাতিকে ধ্বংস করার জন্য স্লো পয়জনের মতো বিভিন্ন জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, আগে ধ্বংস করতে হবে তার শিক্ষা ব্যবস্থা, আর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যত পরিকল্পনা আছে আট ঘাট বেঁধে আজকে মুসলমানদেরকে সেই পরিকল্পনার আওতাধীন নিয়ে আসা হয়েছে। আপনি এমন এক জায়গা ফোরসে কয় কিতা করতাম কয় কি উপর, ঠিক কিনা কো? সুতরাং সব আজকে শেষ হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে ভাই, বিনাশ হয়ে গেছে। এগুল দিয়ে মসজিদ বানাইতে আছে, হেগুল দিয়ে গিয়া মুসলমান রে মুসলমানের তো সরাই লাইতে আছে, তো নামাজ পড়বো কেনা? মসজিদ মসজিদের জায়গা থাকবো, মসজিদ মসজিদের জায়গায় থাকবো, মুয়াজ্জানে আজান দিয়ে মুসল্লি বিচার তো বিল্লা চাইয়ে থাকবো তিনটার মতো, এরপরে দেখবো যে কেউ আইয়া না, ইমাম সাহেবের মুয়াজ্জানে বেতনের কারণে তারা নামাজ পড়বো, নামাজ পড়িন না পাইতেন না, নামাজ পড়বো কি তো তো মুসলমান হিসাবে হইতো না? আর তা মুসলমানের যদি শিক্ষা না হয় তো ফরজ বুঝে না, ওয়াজিব বুঝে না, তো নফল বুঝে না, তো গুসল কেন করুন লাগে এটা হিকছে না? এর লাগে হচ্ছে দাউদ কেন দিকে মাহফিল হচ্ছে গেছিলাম, গুসলের কয় ফরজ? একবার ভাল দিয়ে কয় তিন ফরজ, আমি কিতা কিতা কয় সাবান ঘমসা লুঙ্গি, তো যেই ঘন ঘন কইছে ঘন হয়েছে মনে করে ঠিক হইতে আছে। ওই যে ইন্টারভিউর ভিতরে তারে জিগাইছে বিবিসি দিয়া কি কয়, কয় বাবুল বিস্কুট কোম্পানি, বিবিসি দিয়া কি হয় তারে জিগাইছে কয় বাবুল বিস্কুট কোম্পানি, অফিসারে কয় হইছে, কয় স্যার হইছে না তো, কয় যে ঘন ঘন কইছে হইছে, বানাইয়া তো কইছে না, তো মুখস্ত যেহেতু এই দিয়ে হইছে, ওখানে হাতারে যখন আমি জিগাইছি গুসলের তিন পরশ কিতা কিতা, তো যেই ঘন ঘন কইছে সাবান গামছা লুঙ্গি, আমি কই এটা তুমি কিতা কইলা, এরপরে হাতে আমার আইস দিয়া কয় ফাললে এই তিনটা সারা গুসল করে আইয়েন না, দাঁড়াও তো গুসলটা করে আলাইবেন তিনটা সারা। মুসলমান তুমি দাঁত দিয়া চাইছো না, তুমি দাঁত দিয়া চাইছো না, তোমার হাওয়ার তলে মাডি নাই, ঠিক কিনা কও? আজকে সব শেষ হয়ে গেছে, সব শেষ, বিনাশ হয়ে গেছে। আন্না হইলে আন্না হইলে বাংলাদেশ বাংলাদেশ এই একতে এই কি ডাকতে আছে আলে মোলা মারে মন্ডারে বুঝ দিতা ওই যারা হাইটটা যাই যায় তা আলে মোলা মারে ডাহে আয়ো আয়ো খেলা হবে, তা আলে মোলা মারে ডাক দেয় খেলা হবে, কারবারটা চিনছে দিতে বুঝছে, তো খেলার কি বুঝেতে, তো খেলার বুঝে রাখিতা, তাই যে কইলো আইও খেলা হবে, আমি আর একটা মাহফিলও কইছিলাম, আরে তুই যে কইলি ডাক দিলি খেলা হইব, কারে ডাকতে আস? যে তারা মারো থাহে না তারা না ডাইকে আনন লাগে, তোমরা কি মারো আসো? তোমরা তো মারো না, আমরা তো ফজরের আগে উঠতে খেলা শুরু করে লাই, ঠিক কিনা ক? আমরা কি মাঠ সারছি, আমরা না হকি হত্যা খেললে তোমরা আইবে না, এটি ফুরান খেলোয়ার না, এটি মার হাবা কানা রে ফুরান খেলোয়াড় রে, নতুন খেলোয়াড়ে না হে আইও খেলা হইব, আর সুতরাং কোথায় আলে বলা মারে না হোক খেলা হইব, আর নবীজি কই ওলা মায়ের কেনা হইলো আমার ওয়ারিস, কারে ডাক দিছ তুমি বাবা, কারে ডাক দিছ? মহিদিয়া যাইয়ে তাই ক, মন্ডায় যা ধরে তাই কর, গরু খাওন হালাল, এর লেগে কি তুই লেঞ্জাল লুম কানকুটি বেড়ে খাই নিবি তুই?
কুদুর চিন্তা করে বাস কাড়া দিয়া চলন লাগে না, কথা একটা আইলে কোন যায়। তুমি যে আলেমল আমার ব্যাপারে এই কথাটা কইলা, তোর আব্বার বিয়ার সময়ও তো সেই আলেমের কাম লাগছে, লাগছে নাকি লাগে না? আরে তোর যে মুসলমানি করাইছে, হ্যাঁ তো ঠিক কিনা ক, তোর আকিকা দিছে, হ্যাঁ আলেম লাগছে, বিয়া করানোর সময় আলেম লাগছে, মরার সময় তোমার আলেম লাগবো। তুমি যে ডাক দিয়া কইলা খেলা হইব, যদি আলেম রাখো তোমার লোকে খেললাম না, তোর লাশটাও তো থামাইনা নাই। আন্তাস করে কথা কোন লাগে, মুহিদি আইলে কথা কই আলাম যায় না, ঠিক কিনা কও? তবে সমস্যা কি জানে, এই দুই সাইড জনে কিতা কইলে এতে আমাদের কিছু আসে যায় না, সমস্যা আরেক জায়গা। কই আলি তেমনি কথাটা কত একটা মনে করছে, কই এলাই আর আইনা নাই কেন, হ্যাঁ বাঁচলে না মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, মনে রাখবা মনে রাখবা, মুসলমানের আজ্জার খেলুন না না, জোরে পড়ি আমিন। আমাদের নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে, দুর্বলগুলো কাটিয়ে উঠতে হবে। আজকে আমাদের একজন রৌনক বক্স মেহমান আছেন, আমার রক্তের একটা অংশ, আমার ফুফাতো ভাই, এই এলাকার মাটিও মানুষের নেতা, যার শিকড় প্রথিত আছে অনেক গভীর পর্যন্ত, আমার ভাইজান যিনি বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের আকাশকে উজ্জ্বল করেছেন সাংবাদিকতার মাধ্যমে, প্রথিত যশ সাংবাদিক, বার বার নির্বাচিত প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি জনাব শৌকত মাহমুদ, উনি আপনাদের মাঝে একটু শুভেচ্ছা বিনিময় করবেন।